ফুলেল শ্রদ্ধায় মাদ্রিদের প্রবাসী বাংলাদেশীরা 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদের একটি রিপোর্টে। ফুলেল শ্রদ্ধায় মাদ্রিদের প্রবাসী বাংলাদেশীরা 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন। 21 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস চত্বরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর পর্যায়ক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন, বৃহত্তর নোয়াখালী সমিতি, চট্টগ্রাম সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি, বাংলা স্কুল, ব্যবসায়ী সমিতি, বাংলা কাগজ, ভালিয়ন্তে বাংলা, বন্ধু অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রতি বছর অস্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর এ আয়োজন করে থাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন। অস্থায়ীভাবে নির্মিত এই শহীদ মিনারে নয়, মাদ্রিদে স্থায়ী শহীদ মিনারে এসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রত্যাশা আর দাবি এখানকার প্রবাসীদের। আমাদের সবসময় একটা প্রাণের দাবি ছিল যেন আমরা একটা স্থায়ী শহীদ মিনার এদেশে করতে পারি, যেহেতু এটা একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন আমরা চাই স্পেনের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো যেন আমাদের সেই বীর ভাষা শহীদদের স্মৃতিতে অন্তত শ্রদ্ধা জানাতে পারে। আজকে এখানে আমরা সবাই বাংলাদেশ স্পেনের সকল বাঙালি ভাইদের একটাই দাবি হচ্ছে এখানে স্থায়ীভাবে একটা শহীদ মিনার স্থাপন করার জন্য। এবং স্থায়ী শহীদ মিনার স্থাপন করলে আমরা এইভাবে আর ভোগান্তি করতে হইব না, প্রতি বছর আমরা সুন্দরভাবে আরো সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব। আগামী দিনে আমরা এই মাদ্রিদে একটা স্থায়ী শহীদ মিনার হবে বলে এই আশা করি। আমরা আশা করছি যে প্রবাসীরা সবাই মিলে আমরা একটি শহীদ মিনার স্থায়ীভাবে স্থাপন করার জন্য। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারও আশাবাদী, জানালেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছে। আমরা সবিশেষ গুরুত্ব আরোপ করে এই বিষয়টা দেখছি এবং কালক্ষেপ না করে এখানে যাতে একটা শহীদ মিনারের স্থায়ী ব্যবস্থা করা যায় সে ব্যাপারে যে আনুষ্ঠানিকতা আছে, আপনারা জানেন যে এখানে আমরা যে সরকারের অধীনে কাজ করছি, স্পেনিশ সরকারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকার দরকার আছে। খুব তাড়াতাড়ি দুটো গুরুত্বপূর্ণ সভা হবে এবং সেই সভাগুলোতে আমার মনে হয় আমরা ইতিবাচক বক্তব্য কিংবা সিদ্ধান্ত পাব। আমি এ ব্যাপারে আশাবাদী যে আগামীতে এখানে স্থায়ী শহীদ মিনার হওয়ার যে স্বপ্ন আমাদের আছে, যে প্রত্যাশা আছে, এটা পূরণ হবে। যারা মাতৃভাষার জন্য অকাতরে রক্ত ঝরিয়েছেন রাজপথে তাদের শ্রদ্ধা জানাতে মাদ্রিদ প্রবাসী বাংলাদেশীরা এভাবে অস্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা করেছেন। তাদের সকলের দাবি এখানে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সেই দাবিটি আসার আলো দেখবে এমন প্রত্যাশা সকলের। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই।